দর্শক আসসালাম আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভাই, আছে ভালো। বাবার নাম কি? নাম সাদিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। সাদিয়া আপু থাকেন কোথায়? থাকি ভাই বিক্রমপুর, আমাদের বাড়ি বিক্রমপুরেই থাকি। আচ্ছা, তো আমাদের ইউটিউবে কেন আসলেন? আসলাম ভাই বিয়ে শাদি করার জন্য। শুধু বিয়ে শাদির জন্য না, অন্য কোনো উদ্দেশ্য না? আছে? না, কোনো সাহায্য সহযোগিতার জন্য আসি নাই। বিয়ে যদি ভালো একটা মানুষ পায় আর কি, বিয়ে শাদি করার উদ্দেশ্যে আসা। আচ্ছা, কি করেন? করি তো মনে করেন সেলাই মেশিন এর কাজ করি। প্রেম ভালোবাসা হয়েছে? প্রেম ভালোবাসা হয় নাই ভাই। বয়স কত? বিয়ে হয়েছিল এক জায়গায়, বিয়ে হয়েছিল, একটা বাচ্চাও আছে 5 বছরের। আচ্ছা আচ্ছা। স্বামী নাই, স্বামী চলে গেছে, স্বামী তো আলাদা দিয়ে আর একটা বিয়ে শাদি করে ফেলছে। এখন আমি মনে করেন আমার মা ভাই হেদের কাছে আছে। আচ্ছা, তো ইউটিউব আসার উদ্দেশ্যটা কি? ইউটিউবে আসার উদ্দেশ্য, যদি আমার বাচ্চা আছে একটা, এই কথা শুই না, যদি কোনো ভাই আমার বিয়ে শাদি করতে চায় তাহলে ওরকম মানুষ পাইলে আমি বিয়ে শাদি করতাম আর কি। এর জন্যই আমার প্রতিবেদনের সামনে আসে। আপনার স্বামী কোথায়? স্বামী নাই, স্বামী তালাক হয়ে গেছে গা, তার মতো হয় বিয়ে শাদি করা রয়েছে। তো অনেকে তো বলতে পারে যে আগে স্বামী রাখতে পারলেন না, এমনকি দ্বিতীয় স্বামী রাখতে পারবে না ভাই। এটা যদি হইতো তাহলে তো হইতো, এখন আমি তো থাকার চেষ্টা করি। হ্যাঁ, যদি না রাখে তাহলে আমি কেমনে? আচ্ছা, তার জন্যই তালাক হয়ে গেছে আর কি। এখন কেউ বিয়ে করবেন? হ্যাঁ, যদি পাইতাম ভালো একটা মানুষ বিয়ে শাদি করতাম। বিয়ে ছাড়া থাকা যায় না? বিয়ে ছাড়া তো থাকা যায় ভাই, ভবিষ্যৎ আছে না বলেন? সব মানুষেরই তো একটা ভবিষ্যৎ থাকে। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, ছেলে তো একটা ভবিষ্যৎ আছে, ঠিক না? হ্যাঁ, ছেলের মনে করেন বিয়ে শাদি হইলে হ্যার বাবা নিয়ে যাইব গা, এখন বিয়ে শাদি হয় নাই দেখে আমার কাছে আছে আর কি। তো দর্শক, নাম কি বললেন? সাদিয়া আপুর কথা শুনলেন, তার নাম্বারটা 01851301134। আমি নাম্বারটা আবার বলছি, 01851301134। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা বাসত্ব নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।